কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ডাকে দেশ জুড়ে চলছে ভারত জোড়ো যাত্রা। তার সমর্থনে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের উদ্যোগে শুক্রবার বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রা জলপাইগুড়ি শহরের নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে আসাম মোড়ে এসে শেষ হয়। এদিন পদযাত্রা শুরু হওয়ার আগে নেতাজির মূর্তিতে মাল্যদান করা হয় জেলা কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত, প্রদেশ কংগ্রেসের সহসভাপতি দেবপ্রসাদ রায় সহ অন্যান্য নেতারা। জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন, দেশ জুড়ে যে ঘৃণার বাতাবরণ, সাম্প্রদায়িক সম্পত্তির পথে দেশের প্রকৃত অর্থনীতি উন্নয়নকে সামনে না এনে ভারত ভাবনাকে মার খাইয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে মার খাওয়াতে যেভাবে উঠে পড়ে লেগেছে দুই সরকার, তার প্রতিবাদে এবং দেশের সাধারণ মানুষকে সজাগ ও সচেতন করতে এই ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে গত বছর সেপ্টেম্বর মাস থেকে, যার নেতৃত্বে স্বয়ং আছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, এই মুহূর্তে সেই ভারত জোড়ো যাত্রা জম্মু কাশ্মীরে আছে। এই যাত্রার সমর্থনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সাগর থেকে পাহাড় পর্যন্ত যাত্রা শুরু করা হয়েছে। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা।